أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হে জগতবাসী, আমি তরিকত জগতের লোক, আমি মুর্শিদ ধরা লোক। আর এই মুর্শিদ ধরার কথা আল্লাহ কোরআনে বলেছেন, এবং কোরআনে বলেছেন এরপরেও যারা মুর্শিদ ধরে না এবং মুর্শিদ যারা ধরেছে তাদের বিরোধ করে, এরা কারা? এরা কারা আরে আপনি বলুন, যারা কোরআনের বিরোধ করে তারা কারা? যারা কোরআনের বিরোধ করে তারা হলো শয়তান। মসনবী শরীফের মধ্যে বলা হয়েছে যে মাহান্না পীর মাহান্না কাসা শয়তান, জগতে যার পীর নাই তার পীর হলো শয়তান। আচ্ছা, মসনবী শরীফ তো একজন মানুষের লেখা, এবার আসি কোরআনে আল্লাহর বাক্যে কি বলে। আল্লাহর বাক্যে বলতেছে, যারা আমার মুর্শিদকে পাইল না, আমার মুর্শিদকে ধরল না, তারা সুপথে নেই। তাহলে যারা নামাজ পড়তে পড়তে কপালে কহর ফেলে দিয়েছে, তারা যদি কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে, আল্লাহর একটা কথার উপরে তাদের সমস্ত ইবাদত বরবাদ। সেটা বরবাদ কীভাবে? যে আল্লাহ বলেছে যারা আমার মুর্শিদকে ধরল না, মুর্শিদকে পাইল না, এবং যার জন্য আমি মুর্শিদ রাখিনি তার কর্মফল খারাপ, তারা সুপথে নেই। তাহলে যারা সুপথে নেই তারা কোথায় আছে? তাহলে কুপথে আছে। তাহলে কুপথের লোকেরা সারা জীবন যদি আল্লাহর ইবাদত করে কোনো লাভ হবে না, মুর্শিদ ধরতে হবে। এবং সূরা ফাতা 10 নম্বর আয়াতের মধ্যে বলেছে, এটা কি তাবলিগালারা দেখে না? এটা কি মুসল্লিরা চোখে দেখে না? এত অন্ধ কেন? নামাজে উদাসীন? সর্বপ্রথম আমি শিখবো, এরপরে আমি করব। এখন যে বিষয়টি আমি বলতে চাচ্ছি সেটি হলো কি, সূরা ফাতাহ 10 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, হে রাসুল, আপনার হাতের উপরে যারা হাত দিছে এদেরকে বলে দিন তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত আছে। সুবহানাল্লাহ, এমন একটা আয়াত কি তারা চোখে দেখে না? যারা মুর্শিদ ধরেছে তাদেরকে ব্যঙ্গ করে ভণ্ড বলে। কেন? আপনারা কি জানেন যে ভণ্ড লেখতে যা কিছু লাগে এর উপরে চণ্ড বিণ্ড থাকে? তাহলে আকাশে যেদিন চাঁদ ওঠে তখন মানুষের দেখে দেখবেন একজন মানুষ পাগলের মতো চলতো, বিড়বিড় করতো, খাওয়া দাওয়া ঠিক ছিল না, ময়লায় থাকতো, কিন্তু সে সর্বদা 24 ঘন্টা আল্লাহর জিকিরে থাকতো। দেখেন একটা জিনিস, নামাজের বাংলা কী এসেছে? নামাজ ফার্সি শব্দ, বাংলা কী এসেছে? স্মরণ করা। স্মরণ করা কি? আমি 24 ঘন্টা যদি আল্লাহর জিকির করি, নামাজ পড়ার টাইমটা কোথায়? যে নামাজের মধ্যে কাকে ডাকবে? আল্লাহকে ডাকবে। তো একজন নামাজে গিয়ে আল্লাহকে ডাকবে, পাচক তো 5 বার স্মরণ করা হয়েছে, আরেকটা হলো 24 ঘন্টা প্রতি শ্বাস প্রশ্বাসের মধ্যে একটা শ্বাস সে ফাঁকা দিচ্ছে না, শুধু আল্লাহ জিকির করতেছে। তাহলে 24 ঘন্টা যে আল্লাহকে সামনে রেখে এবং আল্লাহর জিকির করতেছে, তাহলে এটাও তো নামাজ, এটাও তো সালাত। একটা সালাত ভঙ্গ করে কি আরেকটা সালাত করবে? তবে হে জগতবাসী, জানি না আপনাদের কেমন লাগে, এই কথাগুলোর খণ্ডাইতে যাই আমি একটা কথা বলবো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হেরা পর্বতের গুহায় যখন তিনি 25 বৎসর বা 24.5 বৎসর বয়সে ঢুকলেন, তখন তিনি 40 বৎসরে দেখা যায় তিনি পাঁচক তো নামাজ নিয়ে আসলেন এবং কোরআন নিয়ে আসলেন এবং নবুয়ত নিয়ে বের হলেন। তাহলে এখন কথা হলো যে সেই 24 বৎসর কি তিনি নামাজ পড়েছিল? 24 বৎসর বয়স থেকে 40 বৎসর পর্যন্ত, নবুয়ত পাওয়া পর্যন্ত তিনি কি এই রুকু সেজদার নামাজটা পড়েছিল? না বাবা, তিনি এতদিন ধ্যান মগ্নে ছিল এবং নিজেকে পবিত্র করা হয়েছিল। যখন নিজের সিনা মোবারককে পবিত্র করা হয়েছিল তখনই সেখানে রব্বি জিদনি ইলমা, আল্লাহর তরফ হইতে জ্ঞান দান করা হয়েছিল। এরপরে যখন 52 বছর হইল নবীজির, তখন তিনি মেরাজে গেল, আল্লাহর সাথে সাক্ষাৎ করিয়া নামাজ নিয়ে আসলো। তাহলে নামাজটা কত বছরে আনছে? নামাজটা আনছে 52 বছরে। তাহলে এর আগে কি করলো? নামাজ তো আনছে মেরাজ থেকে 52 বছরে, এর আগে কি করলো? হে জগতবাসী, অবশ্যই এই প্রশ্নটা আপনাদের কাছে রইল। আচ্ছা, তা বলে কি আমরা নামাজ পড়বো না? অবশ্যই পড়বো। দায়েমি সালাত, কায়েমি সালাত, ওয়াক্তি সালাত, কোন সালাতে আল্লাহর সাক্ষাৎ, এটাও তো আমাদেরকে জানতে হবে। তবে যে পাগলের কথা বললাম,
যে সে ২৪ ঘন্টা শ্বাস প্রশ্বাস একটাও গ্যাপ দেয় না, সবসময় আল্লাহর জিকির করে। তাহলে ২৪ ঘন্টা যদি আল্লাহর জিকির করে, একদিন আকাশে চাঁদ ওঠে। সে যখন মৃত্যুবরণ করে, কোত্থেকে মানুষ আসলো, তার একটা স্থানে নিয়ে গেল, তার একটা মাজার হয়ে গেল, এখানে নিঃসন্তান সন্তান চেয়ে পাইতেছে, আল্লাহর কাছে তার ওসিলা দিয়ে কিছু চাইলে সেটা পাইতেছে, দিন দিন উজ্জ্বল হইতেছে। তাহলে যারা ওয়াক্তি নামাজ পড়ে শুধু, নামাজে উদাসীন, তাদের কি কবরে রাখা হয়? তাদের কিন্তু মাজার হয় না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিন্তু রওজা হয়েছে। তাহলে পৃথিবীতে ওলিয়াউলিয়াদের কিন্তু রওজা হয়, এদেরকে ঠিক মতন কেউ পবিত্র থাকতে দেখেনি, নাওয়া নেই, খাওয়া নেই, গোসল নেই, শুধু বিড়বিড়ি করেছে আর আল্লাহ নামের জিকির করেছে। আর এত মানুষ এসে গেল সে মৃত্যুর পরে, কারণ কী, কোত্থেকে এলো? আরে সে যতদিন বেঁচেছিল কখনো গাছতলায় বসেছিল, কখনো এখানে সেখানে বসা ছিল, অনেক মানুষ বিপদগ্রস্ত হয়ে তার কাছে গিয়েছে, যাওয়ার পরে বলতেছে যে বাবা আমি এরকম একটা বিপদগ্রস্ত অবস্থায় আছি, আপনি একটু দোয়া করবেন? তখন তিনি বলে দিয়েছে তুমি এই কাজটা করো, তোমার ফয়সালা হয়ে যাবে, যাও তোমার কালকে এই সমস্যা দূর হয়ে যাবে, যাও অমুক দিন তোমার এই সমস্যা দূর হয়ে যাবে। একজন নিঃসন্তান বলতেছে সে বেঁচে থাকতে যে আমার ১২ বৎসর বিবাহ হলো, সন্তান হলো না, যা মা ১২ বৎসর কষ্ট করেছিস তো, আর একটু আগে যদি আসতি তো ফয়সালাটা আগে হতো, আচ্ছা যা বছর ঘুরতে ঘুরতে তোর একটা ফুটফুটে ছেলে সন্তান হবে। ঠিক, তার সন্তান হলো, সে বেঁচে থাকতেই। তাহলে এরকম অনেক মানুষকে উপকার করে গেছেন, তাদের কানে যখন গিয়েছে যে আমাদের গুরুজি ইন্তেকাল করেছে, তো হাজার হাজার মানুষ আসিয়া তাকে ঘিরে রেখেছে, তাহলে তাকে তো নামাজ পড়তে দেখা যায়নি। সে তো ২৪ ঘন্টা আল্লাহর সালাত কায়েম করেছে, ২৪ ঘন্টা কালবের মধ্যে জিকির করেছে, নামাজের বাংলা যদি স্মরণ করা হয়, সে তো ২৪ ঘন্টা স্মরণ করেছে, এই স্মরণ করতে গিয়ে তার খাওয়ার টাইম পায়নি, তার নাওয়ার টাইম পাইনি। আর আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মিথ্যা কথা উচ্চারতে পারি না, আবার পাঁচবার আল্লাহকে স্মরণ করি, ২৪ ঘন্টা করি না, তাহলে আমরা এই নামাজে কি আমরা পার হতে পারবো? আচ্ছা, এখন যে কথাটি বলব যে এই পৃথিবীতে পাগল ফকিরের মাজার হয়েছে, এবং সেই মাজার ভাঙার জন্য যারা গেছে তারা পঙ্গু হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। এই যে গোলাপসার একটা মাজার গুলিস্তান চার রাস্তার মাঝখানে সে শুয়ে আছে, তাকে এরশাদের সময় বোল্ডেজার দিয়ে এটাকে ভেঙে দিতে চেয়েছিল, সেই বোল্ডেজার জ্বলে গেছে, তখন বলল বোল্ডেজারটা মনে হয় পুরনো হয়ে গেছে, এটা বাদ দাও নতুন একটা আনো। সেই নতুনটাও জন এনে যখন ধাক্কা দিতে গেল তখন সেটাও জ্বলে গেছে। তে কারণ কি, অন্যদিক দিয়ে কাজ চললো, এখানে জ্বলে গেল, এখনও মাথায় ধরলো না? হে জগতবাসী, জানি না আমার এই আলোচনায় আপনারা কি বুঝলেন, যে খারাপ কিছু বুঝলে আমাকে বলবেন যে আপনার এই কথাটি খারাপ লেগেছে, আর যদি এই কথাগুলো ভালো লাগে তো অবশ্যই লিখে দিবেন যে হ্যাঁ ভালো লেগেছে, এবং যদি কারো ভালো লাগে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে আপনাদের সাথে যেন আমাদের সাক্ষাৎ হয়ে যায়। তাই আজ এ বলেই রাখলাম, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।